আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকে লোটে ফিশ ফ্রাই করব। তো লোটে ফিশটা আমি আগে কেটে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে লোটে ফিশের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটা ডিম দিব। খুব সিম্পলভাবে আমি লোটে ফিশটা ফ্রাই করা দেখিয়ে দিচ্ছি, অনেক মজার, খুব সহজভাবে করে ফেলতে পারবেন। তো এভাবে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে ড্রাই ময়দা নিব। নিয়ে ময়দার মধ্যে লোটে ফিশগুলা, মাছগুলা আমি একটু গড়িয়ে নিব, মানে মেখে নিব আর কি। নিয়ে তারপরে তেলে ভেজে ফেলব। অনেক মজার আর খুব সহজভাবেই আপনারা করে ফেলতে পারবেন। আমি খুব সহজভাবেই শিখিয়ে দিচ্ছি, কারণ অনেকে লোটে ফিশ ফ্রাইটা করতে পারে না, কঠিন মনে করে। তো দেখেন কত সুন্দরভাবে লোটে ফিশ ফ্রাইটা হয়ে গেল, অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে তো খুবই ভালো লাগে। আর মাছটা একটু, যেহেতু সমুদ্রের মাছ, সেই জন্য লোটে ফিশে একটু লবণটা বেশি থাকে, সেই জন্য আপনারা লবণটা একটু কম দিবেন। আর পানি একটু, পানি পানি ভাব থাকে, সেই জন্য পানিটা ঝরিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমার লোটে ফিশ ফ্রাই। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।